Hello viewers, after first tutorial আমি দেখাবো জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন জাভাস্ক্রিপ্ট প্রি ইন্ট্রোডাকশন বলতে জাভাস্ক্রিপ্টটা কোথ থেকে এসেছে জাভাস্ক্রিপ্টের কাজ কি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ কি জাভাস্ক্রিপ্ট আমরা কি করতে পারি জাভাস্ক্রিপ্টের ডিফারেন্স বিটুইন জাভা এন্ড জাভাস্ক্রিপ্ট জাভা এন্ড জাভাস্ক্রিপ্টের মধ্যে তফাৎটা কি এবং আমরা কী কী করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আমাদের রিকোয়ারমেন্টগুলো কি এগুলো হচ্ছে আমি প্রথম ভিডিওতে দেখাবো। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট এসছে এবং জাভাস্ক্রিপ্ট আনছে যারা সেটা হচ্ছে ইসিএমএ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং জাভাস্ক্রিপ্ট ইনভেনশন রয়েছে ব্র্যান্ডন এইচ। ইসিএমএ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হচ্ছে ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, যেটা 1995 সালে ক্রিয়েট হয়েছিল এবং এটার নির্মাতা ছিল হচ্ছে ব্র্যান্ডন এইচ। এবং ফার্স্টলি এটা নেটস্কেপ 2 ব্রাউজারের জন্য আসলে ক্রিয়েট করা হয়েছিল জাভাস্ক্রিপ্টটা। জাভাস্ক্রিপ্ট একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজারের মাধ্যমে চলে, ব্রাউজার ছাড়া এটা কখনই সম্ভব না বা পসিবল না আসলে এটা চালানো। জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্সগুলো হচ্ছে যেমন এটা খুব লেস সার্ভার ইন্টারাকশন করে সবসময়, ইমিডিয়েট ফিডব্যাক দেয় ভিজিটরদের এবং ইনক্রিজড ইন্টারঅ্যাক্টিভিটি আছে এটা। যেমন লেস সার্ভার ইন্টারাকশনটা হচ্ছে যেমন আপনি একটা ফর্মের মধ্যে আপনি কিছু ইনপুট করলেন, ইনপুট করলে এটা যখন সার্ভারে যাবে, সার্ভারে যাওয়ার আগে আপনি এটাকে ভ্যালিডেট করতে পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে সার্ভারটা লোড হলো না, সার্ভারের ট্রাফিক জমলো না এবং সার্ভারটা বিজি থাকলো না, সার্ভারটা খুব ইজিলি রান করবে জাভাস্ক্রিপ্ট। ইমিডিয়েট ফিডব্যাক টু দ্য ভিজিটার্স, যেমন আপনি কোনো কমেন্ট করলেন, কমেন্টের ফিডব্যাকটা চলে আসতেছে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি চলে আসতেছে। ইনক্রিজ ইন্টারঅ্যাক্টিভিটি, যেমন আপনি একটা স্ট্যাটিক পেজ টাইপ পেজকে আপনি সিএসএস দিয়ে তো সৌন্দর্য দিতেই পারছেন, কিন্তু এটাকে ডাইনামিক করার জন্য আর সুন্দর করার জন্য জাভাস্ক্রিপ্টটা অবশ্যই লাগে। যেমন আপনি একটা হোভার ক্রিয়েট করার জন্য, হোভারের জন্য অবশ্য আপনি সিএসএস অনেক কার্যকরী, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়। আপনি হোভারের ক্ষেত্রে তারপরে হচ্ছে একটা ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে অনেক কাজে লাগে আসলে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমি জাভা এবং জাভাস্ক্রিপ্টের যে ডিফারেন্সটা আছে এটা অনেকেই গুলিয়ে ফেলে। ব্যাপারটা হচ্ছে জাভা একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে আপনার যে পিসির যে অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন থাকে ওগুলো হচ্ছে জাভা দিয়ে ক্রিয়েট করা যায়, যেটা জাভাস্ক্রিপ্টে সম্ভব নয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা চলতে গেলে অবশ্যই আপনাকে একটা ব্রাউজারের প্রয়োজন হবে। এটা হচ্ছে জাভা এন্ড জাভাস্ক্রিপ্টের মেইন যে ডিফারেন্সটা ওটা হচ্ছে। আমরা কী করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে? জাভাস্ক্রিপ্ট আমরা অনেক কিছু করতে পারি, এর মধ্যে আমরা ঘড়ি তৈরি করতে পারি, মাউসের ট্রেলার তৈরি করতে পারি, ড্রপডাউন মেনু তৈরি করতে পারি। এইসব বড় কথা আমরা বিভিন্ন রকম অ্যালার্ট উইন্ডো, পপ আপ উইন্ডো, ফর্ম ভ্যালিডেশন করতে পারি, স্লাইড, বিভিন্ন অনেক কিছু করতে পারি জাভাস্ক্রিপ্টে। আজকাল অনেক কিছুই করা যায়। তো ফাইনালি যেটা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমার যে রিকোয়ারমেন্টটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে এইচটিএমএল জানতে হবে, এবং বর্তমানে এইচটিএমএল 5 চলে এসেছে এটা অবশ্যই জানতে হবে, এবং সিএসএস সিএসএস 3 এগুলো অবশ্যই জানা প্রয়োজন। এইচটিএমএল তো আপনার জানা নিয়ে যাওয়ার সময় হচ্ছে হাইপারটেক্সট মার্কেট ল্যাঙ্গুয়েজ, মানে একটা স্ট্যাটিক পেজ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই এইচটিএমএলটা অবশ্যই জানতে হবে ফার্স্ট অফ অল, এবং ওইটাকে সৌন্দর্য দেওয়ার জন্য আপনাকে সিএসএস জানতে হবে। দেন নেক্সট যদি আপনি এটাকে ডাইনামিক করতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো এই আমার ফার্স্ট টিউটোরিয়াল। ফার্স্ট টিউটোরিয়ালে আমি জাস্ট আমি ধারণা দিতে চেয়েছি যে জাভাস্ক্রিপ্টটা কেমন, জাভাস্ক্রিপ্টে কী কাজ করা যায় আসলে, এটা আমি ধারণা দিতে চেয়েছি। সেকেন্ড টিউটোরিয়ালে আমাদের কাজ শুরু হবে। তো ভালো থাকুন সবাই।